আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় মাত্রা দেখবার জন্য। তৃতীয় মাত্রা উপস্থাপনা এবং পরিচালনা করেছেন জিল্লুর রহমান। যোগাযোগ কিন্তু মিডিয়া কমিউনিকেশন আবার অন্য অর্থে ব্যবহৃত হয়, মানে এখানে এক ধরনের বিভ্রান্তি অনেক সময় তৈরি হয়ে যায়। আমরা যেটা ভৌত যোগাযোগ বলতে পারি, ফিজিক্যাল কানেকটিভিটি, ফিজিক্যাল কমিউনিকেশন যেটা, সেটাই মূলত আমাদের মন্ত্রণালয় দেখছে আর কি। আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে আছে যে যেটা ফিজিক্যাল বা ভৌত যোগাযোগ, ফিজিক্যাল যোগাযোগ যেটা, এবং সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ, এগুলোই আমরা বুঝি, আমাদের মন্ত্রণালয়ের অধীনে এগুলো আছে। আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে, আসলে যোগাযোগ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা আমাদের গন্তব্যে স্বাচ্ছন্দ্যে, নিরাপদে, অল্প সময়ে, অল্প খরচে কীভাবে যেতে পারি, সেই ব্যবস্থাটা নিশ্চিত করাই হচ্ছে আমাদের জন্যে, আমাদের ডেফিনিশনে যোগাযোগ। সুতরাং এক ব্যক্তি, কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা কেউ তার যেখানে যেতে চাইবেন সে ব্যবস্থাটা স্বাচ্ছন্দ্যে করে দেওয়ার উপায়টাই সরকারের দায়িত্ব, এবং সেই দায়িত্বের বিশাল একটা অংশ আমাদের মন্ত্রণালয় পালন করে থাকে। বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি, আমার বাবা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, এবং ডানে রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং এই মুহূর্তে যে বিতর্ক সবচেয়ে বেশি, এবং এই বিতর্ক ঘনীভূত হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, এবং এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ বা পথনকশা ঘোষণা করেছেন, এবং এই পথনকশা নিয়েও আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই রোডম্যাপকে সাধুবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন, ইতিবাচক বলছেন। অন্যদিকে বিএনপি বলছে যেখানে রোডই নেই সেখানে ম্যাপ আসলে কোত্থেকে, এটি খানিকটা অনেকটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যিনি সেতু মন্ত্রী বা সড়ক মন্ত্রী তাকেও খানিকটা ইঙ্গিত করা হচ্ছে। সব মিলিয়ে মানে এর মধ্যে রাস্তাঘাটের বেহাল দশার কথাও আলোচনার মধ্যে এসেছে, কিন্তু মূল কথা হচ্ছে যে ওনারা মনে করেন যে নির্বাচন কমিশন আসলে সরকারকে সহায়তা করবার জন্যেই এই রোডম্যাপ বা পথনকশা যেটি ঘোষণা করেছে সেটি তার কাজই হচ্ছে সরকারকে সহায়তা করা। তো আপনি কি মনে করেন যে আসলে এই রোডম্যাপ একটি ভালো নির্বাচনের জন্য কতটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বা আদৌ পারবে কি না? আপনাকে ধন্যবাদ, একটি সুন্দর প্রসঙ্গ নিয়ে কথা শুরু হয়েছে যে নির্বাচন কমিশন যদি নির্বাচনের রোডম্যাপ না দেয় তাহলে পরবর্তী নির্বাচনটা হবে কীভাবে? নির্বাচন কমিশনের প্রতি যদি আমাদের পূর্ণ আস্থা না থাকে তাহলে আমরা এক একজন এক এক মতামত প্রকাশ করে বিবৃতি, কথাবার্তা বলতে পারব,
কিন্তু বাস্তবতা হলো নির্বাচন কমিশনের কাজটাই হলো নির্বাচন সম্পন্ন করা। সুতরাং তার প্রতি আস্থা বিশ্বাস এবং যেখানে রোডম্যাপে বলা আছে সংলাপের ব্যবস্থা, সেখানে যে যদি আমাদের বিরোধী দল আজকের যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ওনারা কথা বলেন, রোডম্যাপে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলেই তো সম্ভব একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করা। সেই ক্ষেত্রে নিজের দায়িত্ব পালন না করে যারা দায়িত্ব এড়িয়ে গিয়ে এই বিভ্রান্তি ছড়ায়, সেটা আমি মনে করি নির্বাচনের জন্য এই আমাদের ভবিষ্যৎ নির্বাচনকে মেনে নেওয়ার জন্য বা নির্বাচন করার জন্য আমাদের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। তখন আবার বলবে যে এই নির্বাচন মানি না, নির্বাচন সুন্দর হয়নি, সুষ্ঠু হয়নি, তখনই প্রশ্ন আসে। যাদের জনপ্রিয়তা নেই, যারা জনগণের উপর আস্থা রাখতে পারে না, তারাই বিভিন্ন সময় এই ধরনের বক্তব্য দিয়ে বেড়ান। যে আজকে রোডম্যাপের কথা যখন আসছে, তখন আওয়ামী লীগ সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। আমি তো মনে করি রোডম্যাপ আমাদের সারা বাংলাদেশের জনগণকে সজাগ করে দিয়েছে। সামনে একটি নির্বাচন, যার যে দায়িত্ব, যিনি ভোটার তিনি চিন্তা করবেন তার ভোটটা কীভাবে তিনি আগামী নির্বাচনে প্রদান করবেন, এই ভোটটি কার পক্ষে দিলে বাংলাদেশটাকে এগিয়ে নিতে পারবে, আমার চাহিদা পূরণে কার সহায়ক শক্তি, আমি আশা করি এখন থেকে যদি সবাই সেইভাবে সক্রিয় হয়ে যান, এই রোডম্যাপ অনুযায়ী যদি আমরা এগোতে চেষ্টা করি, আমার মনে হয় যেখানে ত্রুটি থাকবে সেই ত্রুটিটাকেও দূর করার সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে বিএনপি এবং অন্যান্য সংগঠনের সবাই আমার মনে হয় নির্বাচন কমিশনকে নিঃশর্তে সাহায্য সহযোগিতা করা প্রয়োজন। অতীত থেকে শিক্ষা নিয়ে, যে অতীতে আমরা বলেছি ট্রেন ছেড়ে দিয়েছে, অনেকে বলেছেন ট্রেন নাগালের বাইরে চলে গিয়েছে, এইভাবে কিন্তু নির্বাচন সম্পন্ন শেষ পর্যন্ত হয়েছে, আইনি লড়াই হয়েছে। 2014 নির্বাচনের কথা বলছেন? জি, আইনি লড়াই হয়েছে। আইনি লড়াইতে কিন্তু যারা নির্বাচন করেছে তাদের পক্ষে রায় হয়েছে। সুতরাং দেশ পরিচালনা করছেন যারা, তারা কিন্তু বৃহৎ একটি অংশের সহযোগিতা পাচ্ছেন। ভবিষ্যতে যেন এই ধরনের কিছু না হয়, সেই কারণেই আজকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে নির্বাচন কমিশন অনেক দিন পূর্বেই সিদ্ধান্ত নিতে পেরেছেন নির্বাচনটা কীভাবে সম্পন্ন করবেন। এটা তো আমি মনে করি পজিটিভ দিক। সেই দিক থেকে আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে জাতিকেও বলবো, সামনে নির্বাচনকে কেন্দ্র করে সবাই যেন স্বস্ব দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে। সেইভাবে বিসমিল্লাহির রহমান রহিম। আজকের তৃতীয় মাত্রার সম্মানিত পরিচালক উপস্থাপক জনাব জিল্লুর রহমান এবং আমার অত্যন্ত প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক জননেতা জনাব নজরুল ইসলাম সাহেব এবং আজকের তৃতীয় মাত্রা যারা দেখছেন আমার নির্বাচনী এলাকা পটিয়ার যারা জনগণ, আসসালামু আলাইকুম। আপনি খুব প্রাসঙ্গিক বিষয়টা প্রথমে নিয়ে আসছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাই। নজরুল ইসলাম সাহেব আমার বন্ধু বলেছেন, এখানে ওনার বক্তব্যের মধ্যে আমি দুই তিনটা বিষয় দেখেছি এবং আর রোডম্যাপ সম্পর্কিত আমি আমার কথাটি অত্যন্ত সংক্ষেপে বলবো। উনি বলেছেন, ওনার দুটো বিষয় আমি সম্পূর্ণভাবে একমত। উনি বলছেন, যারা জনগণের উপর আস্থা রাখতে পারে না তারাই হয়তো এই রোডম্যাপ সম্পর্কিত কথা বলছে। নাম্বার টু উনি বলেছেন, যারা অতীত থেকে শিক্ষা নিয়েই এই বিষয়গুলোর উপর কথা বলা উচিত। আমি সম্পূর্ণ দুইটি বিষয়ের উপর একমত হয়ে বলতে চাই, অবশ্যই জনগণের উপর আস্থা রাখতে কনফিডেন্স আমাদের আছে বলেই আমরা চাচ্ছি নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। স্বাভাবিকভাবে রোডম্যাপটা কী? আপনি যখন একটা বিষয় বাস ইমপ্লিমেন্ট করতে যাবেন, যেটা যে কোনো প্ল্যানিং হোক, সেই প্ল্যানিংয়ের একটা রোডম্যাপ বা পথনকশা দরকার। কিন্তু প্রথমেই দরকার যে রোডম্যাপটা কারা করবে, কীভাবে করবে, কতদূর করবে। আমরা যারা বিএনপি করি কিংবা দেশের যারা সচেতন জনগণ, তারা কি বলছে? তারা বলছে রোডম্যাপটা বাস্তবায়ন কারা করবে, ওরা কিভাবে করবে বাস্তবায়নটা। আমরা মনে করি আজকে নির্বাচন কমিশন একটা সার্কুলার দিল, নির্বাচন কমিশন একটা বিষয়ের উপর একটা আইনের সংশোধনী আনতে চেষ্টা করলো, কিংবা নির্বাচনকে সুন্দর করার জন্য একটা বিষয় কিভাবে করা যায় সেই জিনিসটা ডিক্লেয়ার করলো। কিন্তু কারা করবে? আমরা স্পষ্ট ভাষায় যেই কথাটা বলতে চেয়েছি সেটি হচ্ছে, নির্বাচন পথনকশা ডিক্লেয়ার করার আগে এই নির্বাচন কাদের মাধ্যমে পরিচালিত হবে, নির্বাচনের সময় কোন সরকার ক্ষমতায় থাকবে,
কাদের মাধ্যমে নির্বাচনী ওইংস, নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশন কমিশনে বসে শুধু ইলেকশন করবে না, ইলেকশনের সাথে অনেকগুলো উইংস থাকে, এলাকার প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, অনেকগুলো সরকারি কর্মকর্তা, ইলেকশন যে ডিক্লার করবে, ইলেকশনের রেজাল্ট ডিক্লার হবে তখন অবস্থা কী, কিংবা যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা স্বচ্ছন্দে এলাকায় বিচরণ করতে পারবে কি না, তাদের আচরণের মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কি না, এই বিষয়গুলো আগে ক্লিয়ার করা দরকার। আমরা যেহেতু মনে করছি এখনও একদিকে নির্বাচনের রোডম্যাপ ডিক্লার হচ্ছে, আরেকদিকে বিএনপির পক্ষ থেকে যারা নির্বাচন করবে বলে মনে করা হয় তারা এলাকায় যেতে পারছে না, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, অন্যদিকে বর্তমান আরেক আওয়ামী লীগ দলের ওরা নির্বাচন পক্ষে ওরা বিভিন্ন ঘোষণা দিচ্ছে, বিশাল জনসভা করছে, তাদের মার্কার সমর্থনে ভোট চাইছে। আপনারা আপনাদের মতো করে ইলেকশনটাকে বাস্তবায়ন করতে চাইবেন, আপনাদের মতো করে ইলেকশনটাকে বাস্তবায়ন করতে চাওয়ার জন্য আপনারা রোডম্যাপ ডিক্লার করবেন, সেই রোডম্যাপকে তো আমরা সাধুবাদ দিতে পারি না। কিন্তু রোডম্যাপে যে বিষয়গুলো 60টি দফার কথা বা বিষয়ের কথা ইলেকশন কমিশন বলেছে সেগুলো সম্পর্কে আপনার বক্তব্য কী, বা এই কাজগুলো তো আসলে করা দরকার নাকি দরকার না? আমি কোনো সমস্যা আমাদের পক্ষ থেকে, আমি মনে করি আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের মহাসচিব অত্যন্ত প্রিসাইজ সমালোচনা করেছেন, স্পষ্ট ভাষায় বলেছে আমরা নির্বাচন কমিশনকে অতীতেও সহযোগিতা করেছি, নির্বাচন কমিশন যেভাবেই গঠন হোক না কেন ভবিষ্যতেও আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু এই নির্বাচন কমিশন আমাদের সহযোগিতার বা আমরা যেই বিষয়টা চাচ্ছি সেই বিষয়টা কতটুকু বাস্তবায়ন করতে পারবে, নির্বাচন কমিশন নিজেকে ওই প্রশ্নের উপরে কতটুকু রাখতে পারবে সেই বিষয়টাতে আমরা সন্দেহ পোষণ করছি। যেমন কি চাইছেন, যেমন ইতিমধ্যে আমরা স্পষ্ট ভাষায় বলেছি নির্বাচন কমিশনের ক্ষমতা কতটুকু আছেন, আমি যতটুকু জানি, নজরুল ইসলাম সাহেব যতটুকু জানেন, আপনিও অনেক বেশি জানেন আমাদের চেয়ে, বর্তমান নির্বাচন কমিশনের আদৌ কোনো ক্ষমতা আছে কিনা, উনি সেটা কি আইনি ক্ষমতার কথা বলছেন? আইনি বাংলা আমাদের আইনে তো যথেষ্ট শক্তিশালী, ভারতীয় নির্বাচন কমিশন আইন তো যথেষ্ট শক্তিশালী, আমি আপনার সাথে কোনো বিতর্কে যাব না, কিন্তু আইন বাস্তবায়ন করার ক্ষমতা আছে কিনা, আপনার দেশের জনগণ তো সংবিধান অনুযায়ী অনেক শক্তিশালী আইন, দেশের জনগণ কতটুকু আইনি ক্ষমতা ভোগ করতে পারে, দেশের জনগণ কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারে, যারা আইনকে পরিচালনা করে, যারা আইনকে ডিক্টেট করে তাদের কারণে অনেকগুলো ইমপ্লিমেন্ট করা হয় না, আমি সেই বিষয়টাই হাইলাইট করতে চাই। যেমন নির্বাচন কমিশনার সাহেব উনি আগেই বলে দিয়েছেন লেভেল প্লেয়িং ফিল্ড, আমি এখন করার যে যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে, আপনি নির্বাচনী তফসিল ঘোষণা করে দিলেন আমরা আমাদের এলাকায় যেতে পারছি না, ইলেকশনের 20 দিন আগে ইলেকশন করলাম, আর আপনি 5 বছর ধরে দাবড়িয়ে বেড়ালেন, বিভিন্ন বিশাল সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে ভোট চাইলেন, সব কিছু ব্যবহার করে আপনি বিভিন্ন প্রজেক্ট ডিক্লার করলেন, আর আমাকে 20 দিন আগে এসে বললেন আপনি ইলেকশনে আসুন, এই ইলেকশন তো কখন জনগণের পক্ষে প্রকৃত ট্রু রিপ্রেজেন্টেশন কখনো করতে পারে না। আর উনি একটা বললেন, একটি কথা বললেন, অতীত থেকে যদি শিক্ষা নিতে চাই তাহলে তো স্পষ্ট করে বলা দরকার আওয়ামী লীগের মাধ্যমে বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কখনো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বর্তমান নির্বাচন কমিশনের রোডম্যাপ সম্পর্কিত সমালোচনা কি শুধু বিএনপি করেছে? এমন অনেক রাজনৈতিক অনেক ব্যক্তিত্ব আছে, আপনার এখানে প্রতিদিন অজস্র বিভিন্ন সমাজের বিভিন্ন ব্যক্তিত্ব কথা বলে, আপনি দেখছেন ওরা জীবনও বিএনপি করবে না কিংবা জীবনে বিএনপি করে নাই, ওরাও তো চায় দেশে একটা সুষ্ঠু ইলেকশন হওয়ার জন্য, নির্বাচন সহায়ক সরকার হোক, মোটামুটি ক্ষমতার কি পয়েন্ট, ক্ষমতার নিউক্লিয়াস যিনি থাকবে বা যাদের যাকে কেন্দ্র করে ক্ষমতাটা কেন্দ্রীভূত হবে ওনাকে নিরপেক্ষ হতে হবে, আমরা সেই বিষয়টাকে হাইলাইট করতে চাই। আমরা প্রকৃত হতে চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, এবং অতীতের থেকে অতীতে এই ধরনের ঘটনা হয়েছে বলে এটা আরও বেশি করে চাই, এবং আমি অনুরোধ করব বাংলাদেশ আওয়ামী লীগকে সেই পথে হাঁটার জন্য অতীতের পথ বাদ দিয়ে। শাহজাহান ভাই বলেছেন যে কথাগুলো সবৃদ্ধিতা করেছেন, উনি শক্তিশালী নির্বাচন কমিশন চায়, তো শক্তিশালী নির্বাচন কমিশন তো আকাশ থেকে ধাপ করে পড়বে না যে আমি হাতে ধরে ফেলব, এখানে সংবিধান অনুযায়ী তাদের পাওয়ার রয়েছে, শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, তারা প্রয়োগ করবেন। উনি এই নির্বাচনের কথা বললেন যে ওনারা যেতে পারছেন না মাঠে, নির্বাচনের মাঠে যেতে পারছেন না, এটা যদি টকশোতে তৃতীয় মাত্রায় বলেন
আর যদি বিএনপির নেতাকর্মীরা এলাকায় কাজকর্ম করেন তাহলে এটা সবিরোধিতা নয়। আপনি আমি তো দেখছি যে বিএনপি সবাই যার যার এলাকায় যাচ্ছেন। এখন বিষয়টি হলো জনগণ বিএনপির নেতাদেরকে কীভাবে গ্রহণ করছে বা আওয়ামী লীগের নেতাদেরকে কীভাবে গ্রহণ করছেন। এখন বিএনপিকে যদি গ্রহণ করতে না চান জনগণ, সেইটার দায়িত্ব কিন্তু এই বিজ্ঞ জিল্লুর রহমান সাহেবের নয় যে উনি তৃতীয় মাত্রার মধ্য দিয়ে সেখানে আপনাকে ওই লেভেল প্লেইং করে দিয়ে ফিল্ড তৈরি করে দিয়ে আপনাকে ইনভাইটেশন দিয়ে নিয়ে যাবে। এটা নির্বাচন কমিশনারের দায়িত্ব নয়, এটা এই আপনার সঞ্চালকের দায়িত্ব পালন করছেন আপনারও দায়িত্ব নয়, এটা স্বশ দায়িত্ব, এটা আমার অধিকার। এই অধিকার বাস্তবায়নের জন্য জনগণের কথা বলতে হবে, জনগণের কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। ওই যে একটা পরিবেশের কথা যেটি মিস্টার গাজী মোহাম্মদ শাহজাহান বলছেন যে দাব দিয়ে বেড়ানোর কথা তিনি পরিষ্কার আপনি তাদেরকে মাঠে যেতে দিবেন না, তাদেরকে ঘরে থাকতে দিবেন না, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিবেন, খুন করবেন, হত্যা করবেন, এটা দুর্ভাগ্য। কি অন্যায় তিনি করেছেন যে তিনি মাঠে যেতে পারবেন না? অতীতের কোন আপনি প্রশাসন ব্যবহার করে ল এনফোর্সিং এজেন্সিজ ব্যবহার করে করছেন। আমি নিজে কিন্তু সংসদে আছি, আমি তো আমার নির্বাচনী এলাকায় দেখি না যে এরকম কিছু। আর আমার কথাই যে পুলিশ শুনবে প্রশাসন শুনবে সেটাও আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে যথাযথ কর্মকাণ্ডই পরিচালিত হচ্ছে। এখন যদি শাহজাহান ভাই মনে করেন ওনার এলাকায় এরকম, আপনি মনে করেন না যে পলিটিক্যাল ভাবে প্রতিপক্ষকে এক ধরনের ভিকটিম করা চেষ্টা আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব করে? এটা তো সারা পৃথিবীর রাজনৈতিক দলই করবেন। প্রতিপক্ষকে কিভাবে আপনাদের সময়টি হচ্ছে না আপনি বলছেন? আমি মনে করছি যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আপনি যদি যথাযথ বলেন তাহলে বাবু এই প্রশ্ন আসবে যে আপনিও তো যখন বিরোধী দলে ছিলেন মামলা শিকার হয়েছেন, নানা নিপীড়নের শিকার হয়েছেন, এই অভিযোগ আপনি বহুবার এই অনুষ্ঠানে তুলেছেন, তাহলে আজকে যখন ওনারা এই অভিযোগ তোলে তখন আপনি এগুলোকে যথাযথ বলতে পারেন কিনা? আমি তো দণ্ডাবিধি পরিহিত অবস্থায় জেলখানায় ছিলাম 11 মাস। শাহজাহান ভাই কি ছিলেন নাকি কোনোদিন জেলখানায়? ওনাকে যেতে হয়েছে নাকি? যেতে হয়নি। এরকম কোথাও আমার নির্বাচনী এলাকায় যিনি আমার সাথে কন্টেস্ট করেছেন ওনাকে কি যেতে হয়েছে? একটি মামলা খেতে হয়েছে? আমি তো 180টা মামলা নিয়ে হাজির হয়েছিলাম, তারপর তো নির্বাচন করেছি। নির্বাচনের বিষয়টি আমরা এখানে অভিযোগ আকারে আমি বলছি না, আমি বলছি বাস্তবতা। ধমন পীড়নের রাজনীতি বেগম খালেদা জিয়ার চারদলীয় জোট সরকার করেছেন, এটা বিশ্ব স্বীকৃত। এটা নিয়ে অনেক আলোচনা অনেক গবেষণা হয়েছে এবং তার পরিণতিও আপনারা আমরা সবাই দেখেছি, ভোগ করেছি। আপনারা ভোগ করছেন, আমরা অতীতে ভোগ করে এসেছি। সুতরাং আমি পরিষ্কার বলবো যে ওই ধমন নীতির রাজনীতি বাংলাদেশে এখন আর নেই। আইনের শাসন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ হচ্ছে, কাজ চলছে। সেই ক্ষেত্রে যদি আপনারা সক্রিয় হন আমার মনে হয় আরও স্বচ্ছতা ফিরে আসবে। আপনার বিবেক বুদ্ধি আত্মসংযম খুলে আপনি যদি কাজকর্ম করেন তাহলে কোথাও বাধা বিপত্তি আসবে না। আপনি রোডম্যাপের কথাই যদি বলেন যে এখানে সংলাপের ব্যবস্থা রয়েছে, সেই আলোচনায় যে বলুন আপনার সমস্যাটা কোথায়, নির্বাচন কমিশন নিশ্চয়ই দায়িত্ব নিয়ে সেটা করবেন। নির্বাচন কমিশন ওই কারো কাছে বন্দি নয়, এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রচ্ছদ সংবিধানের, সেখানে পরিষ্কার বলা আছে নির্বাচন কমিশনার কী করতে পারেন কী করতে পারেন না। এখন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংবিধানে বলা আছেন উনি থাকা অবস্থায় নির্বাচন হবে, নির্বাচন কমিশনকে সাহায্য করবেন। নির্বাচন কমিশন সাহায্য করবে সরকারকে, বিষয়টা কিন্তু এইটা নয়। সুতরাং আপনারা সেই ক্ষেত্রে মাঠে এসে কথা বলুন, নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারকে সাহায্য করুন, দাবি দেওয়া পেশ করুন। আপনি কোনো কিছুই করবেন না শুধু টকশোতে বসে বা জনগণের সামনে সরকারকে হাওয়া প্রতিপন্ন করার জন্য, আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য আপনি বিব্রত ভোট করছেন এইটা প্রকাশ করবেন, তাহলে এই বিব্রত ভোট থেকে আপনি কেটে আসবেন কীভাবে? আমি মনে করি স্বচ্ছতা সুন্দর এবং পরিচ্ছন্ন একটি নির্বাচন অপেক্ষা করছে আমাদের জন্য। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বারবার আমাদের প্রত্যেকজন এমপিকে সেই দিক নির্দেশনা দিচ্ছে, ম্যান টু ম্যান, ডোর টু ডোর, জনগণের কল্যাণমূলক কর্মকাণ্ড করিয়ে আমার ভোট আনতে হবে। দেশের আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা জানি। আজকের প্রধানমন্ত্রী আমাদেরকে সেই কথা বলেছেন, কোথাও নির্বাচন নিয়ে সামান্যতম অন্যায় অবিচার সহ্য করা হবে না,
এটা তো পরিষ্কার সংস্কৃত মিশা গাজী মোহাম্মদ শাহজাহান একটা ধারণা অনেকেরই যারা রাজনৈতিক বিশ্লেষক ওনারা তো অভিযোগ করেনি যে আপনারা আসলে স্থির কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না, এক ধরনের অস্থিরতা পুরো দলটির মধ্যে, দলটির নেতৃত্বের মধ্যে আছে। এই যে নির্বাচন কমিশন, তো নির্বাচন কমিশনকেও তো আপনার কোঅপারেট করতে হবে। নির্বাচন কমিশন যেমন আপনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য কাজ করবে আপনি প্রত্যাশা করছেন, আপনাকে তো কোঅপারেট করতে হবে, প্রতিষ্ঠান হিসেবে তার উপরে আস্থা রাখতে হবে। এবং একই সঙ্গে আপনারা এই যে সহায়ক সরকারের দাবি জানাচ্ছেন, হয়তো সেই দাবিও জানাবেন, কিন্তু নির্বাচন কমিশনকে আলাদা দূরে রেখে তো না, মানে শুধু সহায়ক সরকার হলেই কি কোনো গ্যারান্টি আছে যে বিএনপি একটা ক্ষমতায় যেতে পারবে বা ভালো একটা নির্বাচন হবে? কারণ অতীতে তত্ত্বাবধায়ক সরকারের যত নির্বাচন হয়েছে সাধারণভাবে মানুষ মনে করেছে নির্বাচনগুলো ভালো হয়েছে, কিন্তু আপনারা যারা প্লেয়ার ছিলেন তারা যারা হেরেছেন তারা কিন্তু নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন অতীতে। আপনি অত্যন্ত ভালো কথা বলেছেন। প্রথম কথা যে আমি ওনার বিষয়টা বলে আপনার বিষয়টাতে আসছি, আপনি যেটা বলছেন নির্বাচন কমিশনকে আমাদেরকেও সহযোগিতা করতে হবে, প্রথম প্রায়শই ইউনি নয় আওয়ামী লীগের প্রত্যেক সারির নেতৃবৃন্দ প্রায় একটি কথা বলে থাকেন, সাংবিধানিক বাধ্যবাধকতা। সাংবিধানিক বাধ্যবাধকতাকে সংবিধানে বলা আছে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচনকে পরিচালনা করবে। এই সংবিধান কারা সংশোধন করেছে? এই সংবিধান করছে বিনা ভোটে গত 2014 সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেই নির্বাচন জনগণ এবং দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি, সেই নির্বাচনের মাধ্যমে যেই সংসদ হয়েছে সেই সংসদে সেই সংবিধান। দুই হাজার আটের নির্বাচন কথা দুই হাজার আঠার দুই হাজার চোদ্দ একই অঙ্গে দুটো রূপ আমি সেই বিষয়টাই বলতে চাচ্ছি। মানে আওয়ামী লীগের এমপিদের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে নির্বাচনটা আওয়ামী লীগের মাধ্যমে পরিচালিত করা বিষয়টা সংবিধানে সোজা বিষয়টা, ক্ষমতাসীন সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালিত হবে সেই বিষয়টা সংবিধানে সংযোজন করছে। আজকের সিনারিও এরকম হতো না যদি আপনারা বিরোধী দলে থাকতেন। আপনারা যদি বিরোধী দলে থাকতেন আপনারা কখনোই বলতেন না ক্ষমতাসীন সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালিত হবে। আর আপনি বললেন যে জনগণ কীভাবে বিএনপিকে গ্রহণ করবে সেটা দেখতে, আমরা তো স্পষ্ট বলছি, আমরা বলছি জনগণ কীভাবে বিএনপিকে গ্রহণ করবে সেই বিষয়টা আমরা দেখতে চাই। আমরা তো বলছি না বিএনপির কাউকে নির্বাচন কমিশনার করা হোক, বিএনপির কারো মাধ্যমে পরিচালিত হোক, আমরা বলছি নিরপেক্ষ যাদের মাধ্যমে নির্বাচন প্রভাবিত হবে না তাদের মাধ্যমে নির্বাচন পরিচালিত করা হোক। আর জনগণ কীভাবে বিএনপিকে গ্রহণ করবে সেগুলোর তো কতগুলো দৃশ্যমান প্রমাণ আছে। আপনারা যে 2014 সালে যে নির্বাচনটা করেছেন সেই নির্বাচনে 153 জনের এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তার মানে কি 153টি নির্বাচনী এলাকায় জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আর আমরা জনগণকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বারণ করেছি। তো জনগণ তো বিএনপির পক্ষে ছিল, জনগণ আপনাদের পক্ষে ছিল না। তারপরও আপনাদের গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে স্থানীয় সরকারকে আমরা যারা নির্বাচিত হয়ে আসছে, আমাদের যারা স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচিত হয়ে আসছে, তারা কি সুষ্ঠুভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে? ঢাকায় সিটি কর্পোরেশন ইলেকশন হলো, এটা এই তৃতীয় মাত্রা তো ভোটাররা দেখছে, ওরা তো জানে ওরা ভোট দিতে গেছে কিনা যেতে পারছে কিনা, ওরা দেখেছে ওরা ভোট দিতে যেতে। আপনি এখানে তৃতীয় মাত্রায় বলতে পারেন সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিয়েছে, কিন্তু বাইরে যারা শুনছে তারা তো হাসবে, তারা জানে যে ওনার ভোট উনি দিতে পারে নাই। এবং আমি যখন আওয়ামী লীগের কেউ নির্বাচনের পক্ষে বলে ভোট সুষ্ঠু হয়েছে এই কথা আমাদের এলাকায় বলে কোথাও বলে আমি খুব খুশি হই, এই বলে এই কথা বলতে থাকুক, কারণ ভোটাররা তো জানে ওরা ভোট দিতে পারছে কিনা। আর দমনপীড়নের কথা বললেন, দমনপীড়নের খুব বড় উদাহরণ দিতে চাচ্ছি না আমি, দমনপীড়নের একটাই উদাহরণ দিই। কেয়ারটেকার গভর্নমেন্ট 111-এর গভর্নমেন্টের সময় দুই নেত্রীর বিরুদ্ধে মামলা হলো, একজন নেত্রীর মামলা উঠে গেল, আরেকজন নেত্রীকে প্রতি সপ্তাহে অসুস্থ শরীরে আদালতে হাজিরা দিতে হয়। তো দমনপীড়ন কত প্রকার, কেমন, কীভাবে করতে হয় সেই বিষয়টা বাংলাদেশের মানুষও জানে, আওয়ামী লীগও জানে। আর নির্বাচনী এলাকায় মামলা, আমি আমার নির্বাচনী এলাকাটা এখানে হাইলাইট করতে চাচ্ছি না,
আমার নির্বাচনী, আমি সত্যি কথাই বলছি, উপরে আল্লাহ আছে এবং যারা দেখছে তারা শুনছে, দুটি মামলা, একটা মামলাতে 132 জন আসামি আর একটা মামলাতে 188 জন আসামি, ছোট্ট একটি ঘটনা, 188 জন একটা এক জায়গায় সংগঠিত হয়ে একটা অপরাধ করবে, সেই বিষয়টা তো বাস্তবতা, অনেক বাস্তবতা বিবর্জিত। এরকম প্রচুর মামলা শুধু আমার নির্বাচনী এলাকা নয়, প্রতিটি নির্বাচনী এলাকা। কিন্তু এটা কি খুব বেশি, হাজার হাজার আসামিও তো দেখি আমরা। না আমি না আমি সেখানে আমার আমার এলাকার তো মামলা আমার, যেহেতু আমার এলাকার বিষয়টা আমি জানি, যেটা টু দ্য পয়েন্টে জানি সেই বিষয়টা আমি বললাম। আপনি বললেন জনগণ, আপনার বিরুদ্ধে কত মামলা আছে? আমার বিরুদ্ধে আছে, আমার, আমি তো প্রত্যেকটি মামলাতে কোনো না কোনো কোথাও হয়তো হুকুমের আসামি, কোথাও এমনি আসামি, এইভাবে তো আছে। আসামির মানে আসামির সংজ্ঞা, আসামিকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়, কীভাবে ক্রাইটেরিয়া নির্ধারণ করা যায়, এটা আর মানে বলার বাহিরে। আপনি নির্বাচন বাদ দেন, আমাদের মাননীয় মহাসচিব উনি ইয়েতে যাচ্ছে, উনি ঠিল ট্যাক্সে ত্রাণ দিতে যাচ্ছে, উনি কি যেতে পারছে? এবং আপনারা নতুন একটা কাহিনী করলেন, যদিও আপনাদের দলের পক্ষ থেকে এই ব্যাপারে এক একজন এক এক কথা বলেছে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আপনি, আমি জানি না আপনার নেত্রী আপনাকে কি বলেছে, আমি ধরে নিচ্ছি যে আপনার নেত্রী আপনাকে সত্যি কথাই বলেছে। এই বিষয়টা মাথায় রেখে বাংলাদেশের মানুষ এখন একটা সুষ্ঠু নির্বাচন আসলে চাই। এখানে আমি বলেছিলাম যে নির্বাচন কমিশন যে বিষয়টা সহযোগিতা করতে, আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে, নির্বাচনকালীন যে সহায়ক সরকারের কথা আপনারা বলছেন, এটি তো আপনারা অনেকদিন ধরে বলছেন, কিন্তু কি কি ধরনের সরকার আপনারা চান? আমি আমি একটি বিষয়, একটা রূপরেখা কিন্তু দেবেন দেবেন করছেন কিন্তু দিচ্ছেন না। আমি একটি একটি বিষয় আমি আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে চাই। আমরা, আমি আপনার সাথে প্রথমেই একমত, সেটা হচ্ছে আমরা অবশ্যই নির্বাচন কমিশনকে সহযোগিতা করা উচিত, আমরা সহযোগিতা করছি। আমরা এই নির্বাচন কমিশনারের গঠন প্রক্রিয়ার বিরুদ্ধে ছিলাম, কিন্তু যেই দিন উনি নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছে, আমরা কি এরপরে ওনাদের সাথে আমাদের বিএনপির প্রতিনিধি দল যাইনি কেসে? আমাদের বিষয়টা ওনাকে এক্সপ্লেইন করেছি, আমরা আমাদের ভিউজটা ওনার সাথে এক্সচেঞ্জ করতেছি, আমরা কিভাবে সহযোগিতা করতে চাচ্ছি না। যেমন কোনো আইনের সংশোধনী হোক কিংবা একটা নির্বাচন কিভাবে পরিচালনা করা হোক, আমরা ওনার সাথে কথা বলছি না, আমরা বলছি না নির্বাচন কমিশনারের আমরা দরজায় যাব না, ওনার সাথে আমরা কথা বলছি, আমরা সহযোগিতা ওনাকে করছি, আমরা দৃশ্যমান সহযোগিতা করছি, আবার আমরা আমাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা সহযোগিতা করছি। আমরা স্পষ্ট ভাষায় আমরা আমরা এই যে রোড রোড ম্যাপ, এই আমরা নির্বাচন সহায়ক সরকার, আপনি বলছেন নির্বাচন সহায়ক সরকার রূপরেখার কথা বলছেন, ইতিমধ্যে আপনি হয়তো শুনেছেন আমরা অবশ্যই রূপরেখা দেবো। আমরা এর মধ্যে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকবার 2030 যে মিশন শেখানো, এর আগেও ম্যাডাম জিয়া যে প্রেস কনফারেন্স করেছে, উনি তো স্পষ্ট ভাষায় বলেছে উনি এই নির্বাচন কিভাবে পরিচালিত হবে, বিএনপির পক্ষে পরিচালিত হতে পারে এরকম কারণ মাধ্যমে তো চাচ্ছেন। যে বেশি সময় নিয়ে দিলে এটি নিয়ে আমরা আলোচনা করতে পারতাম, জাতি জানতো, সচেতন হতো, ওনারাও সুযোগ পেত আলোচনা সংলাপ করবে কি করবে না, একটা চাপ প্রয়োগ করা যেত। আপনারা না পারেন, অ্যাটলিস্ট আমরা গণমাধ্যম তো বা নাগরিক সমাজ একটা চাপ প্রয়োগ করতে পারতাম সরকারের। আপনার বিষয়টা আমি যৌক্তিক কোনো অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে করতেন, কারণ যেহেতু একটা এটা অত্যন্ত জাতীয় একটি গুরুত্বপূর্ণ ইস্যু, এই বিষয়টা অনেক ভেবেচিন্তে আমি মনে করি আমার দলের যারা হাইকমান্ড নেতৃত্ব আছে অনলাইন এই বিষয়ে বেশ কাজ করছেন, খুব তাড়াতাড়ি একটা নির্বাচন সহায়ক সরকারের রূপে রেখা দেবে। এখানে শাহজাহান ভাই বলেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম, সেই নির্বাচনটা সুষ্ঠু হয়েছিল কিনা আমি শুধু শাহজাহান ভাইয়ের কাছ থেকে জানতে চাই। সেই নির্বাচন কিভাবে হয়েছে সেই বিষয়টা যদি আপনি স্পেসিফিক বলেন, সেই নির্বাচনের সময় তো আপনি দেখেছেন। আমি ব্যাখ্যা চাচ্ছি না, আমি 2008 নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা, 2008 নির্বাচনও পরিপূর্ণভাবে সুষ্ঠু হয়নি। এই যদি পরিপূর্ণতা না হয়ে থাকে, সুষ্ঠু না হয়ে থাকে, তাহলে কেয়ারটেকার কোনো দরকার নেই, এই দাবি আপনি 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 এই যে আপনার বসার পর বলার পরে বলবো, দাবি আপনার বলার পরে আমি বলবো, কেয়ারটেকার গভর্নমেন্ট খোদা প্রদত্ত নয়, আপনি বলেন তার বলেন, এদেশের জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরাই করেছিলাম, এই আওয়ামী লীগ বিএনপি তিন দলীয় জোট রূপরেখা দিয়েই কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট করেছিলেন। কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট করার পর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকের জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, সারা বাংলাদেশে হামলা, এবং এই কেয়ারটেকার গভর্নমেন্টের শাসন আমলে মানুষ নাবিশ্বাস উঠে যাবে বাংলাদেশে, এইটা পরিবর্তন করা যাবে না, এইটা তো আমি মেনে নিতে পারি না, আপনি মেনে নিতে পারেন। আমরা যারা দেশকে ভালোবাসি, ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে এসেছি, আমরা কখনো অন্যায়কে কখনোই কষ্ট দিতে পারি না। আজকে বাংলাদেশের
মানুষের মনের খবর রাখেন যিনি, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি আজকে সংসদের প্রধান। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, শুধু তাই নয়, জাতীয় সংসদের সম্মিলিত সিদ্ধান্ত, আপনারাও সেই সংসদে ছিলেন, আমরা এই কেয়ারটেকার গভর্নমেন্টের পরিবর্তন এনেছি। কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট এসে তারেক রহমানের কোমর ভেঙে ফেলবে, সেরকম কেয়ারটেকার গভর্নমেন্ট তো আমরা চাই। একটা প্রশ্ন গাজি শাহজাহান তুলেছেন যে যদি আপনারা বিরোধী দলে থাকতেন আর অন্যরা ক্ষমতা থেকে, আপনি তো কেয়ারটেকার গভর্নমেন্টের এই এই সংশোধনীটি আনতেন, মানে ওনারা যদি আনতো আপনারা মানতেন কি না? কারণ তিনি রাজনীতি করেছেন, তিনি রাজনীতি মানুষকে, আপনার নেত্রী 2008 নির্বাচনের আগে কেয়ারটেকার গভর্নমেন্ট যাদেরকে দিয়ে তৈরি করলেন, মনে করলেন যে ওনাদেরকে দিয়ে নির্বাচনী বৈতরি পার হয়ে আসবেন, পারছেন কি? পারেননি। সুতরাং আপনারা নিজেদের ভুল পাল্টানোর চেষ্টা আপনারা করার চেষ্টা করেছেন কিন্তু পারেননি। যেই কথাটা বলেছেন জিলুর ভাই যে আপনারা একটা রূপরেখা দেবেন, সেটাও আজ পর্যন্ত দিতে পারেনি। 8 বছর অতিবাহিত হলো, একটা আন্দোলনের নামে এখানে জনগণকে ঐক্যবদ্ধ করবেন, জনগণের কথা আপনাদের কণ্ঠে বলবেন, সেটাও আপনারা পারেননি। জনগণ, সেই জন্যই আমি বলি সরকারের সাথে আছেন, আমাদের সাথে আছেন, রাজনীতির সাথে আছেন, এই রাজনীতির সাথে আছেন বিদায়ী। আজকে আমরা বড় মুখে বলি যে সিটি কর্পোরেশন নির্বাচন আপনারা অংশগ্রহণ করেছেন, 10টা বাজেই আপনারা উড্রো করে চলে গিয়েছেন, তারপরে 3 লক্ষ ভোট কিন্তু আপনারা পেয়েছেন। ভোট আপনাদের নেই এটা আমরা বলবো না, কিন্তু এদেশের মানুষ আমাদের সাথেও আছে, আপনাদের সাথেও আছে, সংখ্যায় আপনাদের সাথে কম, আমাদের সাথে বেশি, যার কারণে আমরা ভালো আছি। আপনারা আরও ভালো থাকতে চাইলে জনগণের কাতারে চলে আসুন। এই যে বোমাবাজি, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, এগুলি তো মানুষ এত সহজে ভুলে যায়নি। আপনি আজকে 1টি মামলার কথা বলছেন, 2টি মামলার কথা বলছেন, আমার বিরুদ্ধে এত মামলা, আমার মতো হাজার হাজার মামলা এই বাংলাদেশের মানুষ সেদিন দ্রব্যকে ধারণ করে নিয়েই কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। শুধু তাই নয়, 12,000 ছাত্রলীগের তৎকালীন সময়ে আমি সাধারণ সম্পাদক, জানাজা পড়তে হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের, এত খুন খারাপি হয়েছিল, রক্তে পিচ্ছিল পথ, এই কালো পিস পথ রক্তে লাল হয়ে গিয়েছিল। এমন কোনো জেলা নেই, থানা নেই যেখানে মানুষ হত্যা হয়নি, রাজনৈতিক কর্মী হত্যা হয়নি। তারপরেও কিন্তু আন্দোলন আমরা করেছিলাম, আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করেছিলাম। আপনারা নির্বাচনের কথা বলেন, নির্বাচনে আপনারা দাঁড়াবেন না, আপনি এই 300 আসনের কথাই বলেন না, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গিয়েছি, সমস্যাটা কোথায়? প্রধান বিরোধী দল বিএনপি ছিল, তারা নির্বাচনে আসবে না, তাহলে জনগণ কার সাথে, কাকে ভোট দেবেন? আপনাদের সাথে যারা ছিলেন তাদেরকে আপনারা ভোট কেন্দ্রে যেতে না বলেছেন, বোম মেরেছেন, স্কুল পুড়িয়ে দিয়েছেন, মানুষ হত্যা করেছেন, শত শত মানুষকে সেদিন হাসপাতালে এই পোড়া লাশের গন্ধের আমাদের সুক্ত হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা বারবার তাদেরকে যে দেখতে হয়েছে, সাহায্য করতে হয়েছে, আপনারা আপনার নেত্রী তখন মানুষ পড়েছে, বাংলাদেশের মানুষের চোখের জল সেদিন আপনি আপনি বের হয়ে এসেছে দুঃখ বেদনায়। ওনারা করবে আবার রাজনীতি, ওনারা আবার রাজনৈতিক দল নিয়ে মাঠে আসবে, এটা জনগণ কীভাবে গ্রহণ করবে আপনি একটু ভেবে দেখুন। সেই জন্যই আজকে কোনো রূপরেখাও দিতে পারছেন না আপনারা, আন্দোলনের নামে এই এখন আর কথা বলতে পারছেন না, আন্দোলনের নামে আর কোনো বেগম খালেদা জিয়া তো সব ধরনের চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। আসলে এই ব্যর্থতা হলো একটি জায়গায় যে সিদ্ধান্ত ভুল নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত না আসবে কর্মীরাও তাদের সাথে থাকবে। আমরা তো রাজনীতির কর্মী, আপনিও তো রাজনীতি করেছেন, আপনিও অনেক সিদ্ধান্ত দিয়েছেন, নেতা ছিলেন, আপনি জানেন যে রাজনীতিতে যারা জনগণকে ঠকাতে চায় তাদের সাথে জনগণ আর থাকে না। আমি সেইটাই বলবো যে আজকে নির্বাচনের সময় যখন গণিয়ে আসছে, নির্বাচনের কথা ভাবুন, সরকার উৎখাতের সুযোগ নেই, সরকারকে গ্রেনেড হামলা করে আপনারা ক্ষতিগ্রস্ত করে ফেলে দিবেন, সেই রাজনীতিও এখন আর নেই। দেখেন না, দল আওয়ামী লীগ পরিচালনা করছে 8 বছর, কোথায় তো বিএনপির একজন নেতাকে বোম মারতে হয়নি আমাদের? আপনারা তো গ্রেনেড হামলা করেছিলেন, বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করতে চেয়েছিলেন, 24টি তো অর্থাৎ লাশ
সেদিন দাফন করতে হয়েছিল, হাজার হাজার মানুষ সেদিন অসুস্থ হয়ে গিয়েছে, অচল হয়ে গিয়েছে, আজকে জীবন বাজি রেখে তারা চলছে, এর মধ্যে আমিও একজন। সেই দেশটাকে আজকে কোথায় নিয়ে এসেছে, উন্নয়নের জায়গায় নিয়ে এসেছে। সারা দেশে এখন ম্যাজিকের মতো কাজ হচ্ছে, সারা ওয়ার্ল্ডের মানুষ আইকন হিসাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে গ্রহণ করেছে, সারা দেশের সারা ওয়ার্ল্ডের যারা বাঙালি আছেন তারা আজকে প্রশংসায় পঞ্চমুখ, জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। আপনারা যত কথাই বলেন আর যত অট্টহাসিই দেন, একদিন বলেছিলেন কিসের ডিজিটাল, আমি তো বুঝি না খালেদা জিয়া, এখন যখন ডিজিটাল হয়েছে তখন সেই সুফলটা কিন্তু আমরা আপনারা এরকম সফলতার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ এর আমি মনে করি যে এর দাবিদার যে আমরা উন্নত বিশ্বের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারি। প্রথম কথা যে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট এবং 111 গভর্নমেন্ট দুটো এক নয়, আপনি দুটোকে দুটো এক করে ফেলেছেন। আপনি বলেছেন কেয়ারটেকার 111 গভর্নমেন্টে যেটা নির্যাতন হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্টে এরকম রাজনৈতিক নেতৃত্বের প্রতি নির্যাতিত হলে তাহলে অবশ্যই এটা আশাপ্রদ নয়। আমরা কখনো বিএনপির পক্ষ থেকে 111 গভর্নমেন্টকে আমরা কখনো স্বীকৃতি প্রদান করি নাই, আমরা ওই নির্বাচন ওই সরকারকে আমরা কখনো বৈধ মনে করি নাই। যদিও আপনার নেত্রী স্পষ্ট ভাষায় ওই সরকারের সময়ে স্পষ্ট ভাষায় বলেছিল এই 111 গভর্নমেন্ট যে কাজটি করছে আমরা তাদের বৈধতা দেব, এবং সেটা আমরা পরে পরে দেখেছিও। কেয়ারটেকার গভর্নমেন্ট আর 111 গভর্নমেন্ট এক নয়। আপনি যে বিষয়টা বলছেন আমরা স্পষ্ট, কেয়ারটেকার গভর্নমেন্টে যদি কোনো প্রবলেমস থাকে, কোনো ল্যাকিংস থাকে, আপনি সেটাকে সংশোধন করতে পারেন, আপনি সেটাকে সংশোধিত অবস্থায় আনতে পারেন। আপনি যদি মনে করেন যে কোনো পয়েন্ট দেশের রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতৃত্বের প্রতি কোথাও একটা বৈপরীত্য অবস্থানে আছে, আমি আমাকে শেষ করতে দেন, আমি ইন্টারাপ্ট করব না, আমি শুধু আমাকে আমি আপনার কথাই আপনার কথাই কখনো বলি না এরকম আপনার কথা না, আমি আমি আপনাকে ডিসটার্ব করছি না। সময় আমার অনেক পয়েন্ট ছিল আমি বলিনি, আমার বলে পরে আপনি অবশ্যই বলবেন। এই স্বাভাবিকভাবে এই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কেয়ারটেকার গভর্নমেন্ট, আমি যে বিষয়টা আপনি ইন্টারাপ্ট করেছেন যে আমি এই কেয়ারটেকার গভর্নমেন্ট আর 111 গভর্নমেন্ট এক নয়। আপনি আমি বোঝাতে চেয়েছি আপনি কোনো অংশগ্রহণ করে না এরকম রাজনৈতিক দল ক্ষমতায় না থাকার পরে আপনি যখন ক্ষমতায় যা গেছেন আপনি তখন আপনি ক্ষমতায় থেকে নির্বাচন করার বিষয়টি আপনি আপনার বিষয়টা আপনি পরিষ্কার করেছেন। বিএনপি 2001 সালে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, বিএনপি যদি এরকম কিছু চেষ্টা করত, বিএনপির অ্যাবসলিউট ব্রুট মেজরিটি বিএনপির ছিল, বিএনপিও চাইলে পারত ক্ষমতায় থেকে নির্বাচন করার জন্য। বিএনপি সংবিধানে ওই সংশোধনী আনে নাই, কারণ বিএনপি চেয়েছে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসবে সেই দলেই সরকার পরিচালনা করবে। আর আপনারা প্রায় বলেন একইভাবে, আপনার নেত্রী বলে, আপনার নেতারা বলে, আপনি বলেন, আপনারা অনেক কাজ করেছেন, শনৈ শনৈ উন্নতি করেছেন বাংলাদেশকে বিশ্বের সমস্ত আইকন রোল মডেল আপনাদের চোখে, তো এতই যদি উন্নত অবস্থা উন্নত বাংলাদেশ হয়ে থাকে, ডিজিটাল বাংলাদেশ হয়ে থাকে, আমরা তো কখনো এই কথা বলছি না, বারবার একটি বিষয় বলছি, আমরা জনগণ ভোট দিতে পারে এই বিষয়টাই ব্যবস্থা করার কথা বলছি। এই বিষয়টা ব্যবস্থা করার জন্য আপনারা নিরপেক্ষভাবে নির্বাচন করার ব্যবস্থা করেন। জনগণ যদি আপনি যদি ডিজিটাল বাংলাদেশ করে থাকেন, আপনি যদি বাংলাদেশকে আইকনে পরিণত করতে পারেন, জনগণ অবশ্যই আপনাকে ভোট দেবে। আমি তো আমরা তো সেই বিষয়টা বলছি, আমরা বলছি না বিএনপির পক্ষে, বরঞ্চ আপনারা 8 বছর ক্ষমতায় থাকার পর, স্বাভাবিকভাবে ক্ষমতার বলয়ের কাছাকাছি থাকার পর আপনারা করবেন ক্ষমতার বলয়ের কাছাকাছি থাকার পর নির্বাচন, আমরা থাকবো আমরা করবো 8 বছর এলাকায় যেতে পারিনি, মামলার শিকার হয়েছি, অনেক নির্যাতন ভোগ করেছি, আমরা শেখা আমরা শুরু করব 0 থেকে, আপনি শুরু করবেন 100 থেকে, তবু আমরা চাচ্ছি নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হোক, দেশের জনগণ যেভাবে ভোট দিতে পারে। আর আপনি আন্দোলনের বারবার আপনারা বলেন আন্দোলনে বিএনপির বিএনপি আন্দোলনে জনগণ পাচ্ছে না, বিএনপি যদি আন্দোলনে জনগণ যদি না পায় তাহলে তো আপনাদের সুখের বিষয়, সুখ তো আপনাদের সুখের বিষয়, এই সুখের বিষয় থাকার জন্য কেন আপনাকে যে গাজীপুরে মান্নান সাহেব ইলেকশন করেছে কয়বার পত্রিকায় হেডলাইন, 3 বারের পরে ক্ষমতায় বসলো,
রাজশাহীতে চারবারের পরে ক্ষমতায় বসতে পারছে, খুলনায় তিন মিনিট ক্ষমতায় বসে ক্ষমতার চেয়ার থেকে, কি দোষ করেছে ওরা? জনগণ ওদেরকে ভোট, জনগণ ওদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে নাই, আপনাদের নির্বাচন কমিশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, আপনাদের নির্বাচন কমিশন গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে বিএনপির প্রতিনিধি নির্বাচিত হয়েছে, আপনারা কি তাদেরকে রাখতে দিচ্ছেন? তো আপনারা একদিকে নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করবেন, নির্বাচনও সুষ্ঠুভাবে করতে দেবেন না, অন্যদিকে যারা নির্বাচিত হয়ে আসছে তাদেরকেও আপনারা ক্ষমতায় থাকতে দেবেন না, ক্ষমতায় আপনারা আসতে দেবেন না। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে দেশের গণতন্ত্র, ক্ষমতা কতটুকু নিরাপদ? আর নির্বাচন সহায়ক সরকার, আমাদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, আমরা নির্বাচন সহায়ক সরকার আগেও এই বিষয়টা বলেছি, আপনি 2014 ইলেকশনের আগে, আপনার খেয়াল আছে কিনা জানি না, ম্যাডাম জিয়া অলরেডি একটা প্রেস কনফারেন্সে স্পষ্ট ভাষায় আমরা কীভাবে চাই, আমরা স্পষ্ট, আমরা যেভাবে চাই সেভাবেও করতে বলিনি, আমরা বলছি আমাদের বিষয়টা এটা, আপনারা কীভাবে চান বলুন, আমাদের মাধ্যমে আলোচনা হতে পারে, আলোচনা করে একটা রেজাল্ট বেরিয়ে আসতে পারে, আপনারা সেই পথে হাঁটেন নাই। এবং আমি এই কথা এখনও বলছি, বারবার বলছি, আপনারা খুব ভালো করে জানেন বিএনপির পক্ষে জনগণ আছে কি নাই, এবং বিএনপির পক্ষে জনগণ আছে বলেই সেখানেই আপনাদের ভয়, সেখানেই আপনারা নিরপেক্ষ নির্বাচন দিতে চান না, নিরপেক্ষ নির্বাচন করতে চান না, এই কারণেই আসলে আপনারা নির্বাচনকে বারবার ম্যানিপুলেট করছেন। বাবু, আপনাদের আগুন সন্ত্রাসের, আগুন সন্ত্রাসের বিষয় এখন তো একটু একটু করে বেরুচ্ছে, আগুন সন্ত্রাস কারা করেছে? বরিশালে আপনাদের দলের একজন নেতা স্পষ্ট ভাষায় বলেছে কারা আগুন সন্ত্রাস করেছে, সাংবাদিক সম্মেলন করে বলেছে, এই বিষয়টা এখন বেরিয়ে আসতেছে, কারা আগুন সন্ত্রাসের সাথে জড়িত ছিল, কারা নেপথ্যে থেকে এই বিষয়টা কাজ করে, এই বিষয়টা করে বিএনপিকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, সেটা আপনারা জানেন। আর সবশেষে যে এই বিষয়টি বলবো, মেনে নিলাম আপনার কথা, যুক্তির কাতরে সঠিক, আগুন সন্ত্রাসের সাথে বিএনপি জড়িত, বিএনপির কোনো কর্মী নাই, মাঠে যেতে পাচ্ছি না, এই আগুন সন্ত্রাসের সাথে জড়িত একটি রাজনৈতিক দল, কর্মীবিহীন একটি রাজনৈতিক দল, গোছালো অগোছালো একটি রাজনৈতিক দল, এবং সব মামলায় জর্জরিত একটি রাজনৈতিক দল, আর ক্ষমতা নির্ভর একটি এরকম অগোছালো একটি রাজনৈতিক দল বিএনপির সাথে আপনারা ক্ষমতায় থাকাকালীন গোছালো এবং বিশ্বের আইকন হিসেবে পরিচিত আওয়ামী লীগের দলের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই নিরপেক্ষ সরকারের অধীনে, আসুন সেই প্রতিদ্বন্দ্বিতায়, তখন দেখা যাবে মাঠে কে জিততে পারে। ভেরি গুড, ওয়েলকাম। কিন্তু বাস্তবতা হলো, আপনারা সবসময় বলেন যে গাজীপুরের মেয়র, রাজশাহীর মেয়র, খুলনার মেয়রকে মানে যে বরখাস্ত করে দেয়া হয় এবং আদালত তাদেরকে বরখাস্ত, কিন্তু আওয়ামী লীগ করে না, বরখাস্ত সরকার কেন করে? হাসবে বাপু ভাই, না না, আমি 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 হাসবে, যারা আপনার মতো বুঝতে চায় না তারা হাসবে, আর যারা বুঝবেন না, কিন্তু আদালত তাদেরকে বারবার বসায় আবার সরকার করে, কেন বসে, কেন বসে? আমি বলি, আমি আপনাকে না মানাবে, মানাবে, আমরা আইন পড়েছি তো আমরা জানি, আপনি বরখাস্ত হবেন এই কারণে, আপনি যদি জনপ্রতিনিধি হয়ে সিএনজি পুড়িয়ে মানুষ মারার দায়িত্ব নেন, আর পুলিশ যদি অভিযুক্ত করে আপনি সাসপেন্ড হবেন, পুলিশের অভিযোগই তো, পুলিশের অভিযোগ তো, অভিযোগ হলেই তো একজন অপরাধী হয়, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট হওয়ার সাথে সাথেই, কিন্তু সেই বিধি বিধান বা যেটি আছে সেটি কি গণতান্ত্রিক? আপনি তো আমার বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন, বা পুলিশও যদি অভিযোগ আনে তার মানেই তো আমি অপরাধী নয়, যতক্ষণ না একটি আদালতে সিদ্ধান্ত হচ্ছে, তাহলে এটা পরিবর্তন করা হোক, এটা তো আজকে যুগ যুগ ধরে চলছে, আমার সময়ে তো আমার সাসপেন্ড হলে আমাকেও মেনে নিতে হচ্ছে, কারণ আইনে পরিষ্কার বলা আছে যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা হয়, চার্জশিট হয়, অভিযুক্ত হন আপনি, আপনি সেদিন থেকে বরখাস্ত হবেন, সেই কারণে বরখাস্ত হয়, এটার জন্য দায় দায়িত্ব তো আওয়ামী লীগ নেবে না, আওয়ামী লীগের না। আর আপনি যেটা বলেছেন যে আগুন, আপনি আগুন সন্ত্রাস কথা বলেছিলেন, আওয়ামী লীগ করে, আইনটি কখন হয়েছে? এটা রাষ্ট্রীয় আইনের ম্যানিফেস্টোতে তো প্রথম থেকেই আছে, আপনি দেখুন সব জায়গায়, শুধু আজকে একজন ওই মেয়র সাসপেন্ড হচ্ছে এটা আপনাদের চোখে লাগছে, আগে আগে তো এরকম আমরা দেখিনি, ঘন 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 এত ঘন 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 হচ্ছে, সে জামিন করে নিচ্ছে, তার মামলা আরেকটা চাষী হচ্ছে, ঘন ঘন তাদেরকে বরখাস্ত করা হচ্ছে, বারবার যদি কাট করেন তাহলে কি বারবার শাস্তি পেতে হবে না?
যাই হোক, এটি খুব গণতান্ত্রিক মনে হয় না অনেকের কাছে। যখন আন্দোলনের সময় ওনারা মামলা খেয়েছেন, সব মামলা চার্জশিট তো আর একবারও হচ্ছে না, একবারও হয়নি। যখন হচ্ছে বিষয়টা আপনার কাছে যেমন খারাপ লাগছে, আমার কাছেও খারাপ লাগছে, কিন্তু আইনের বিধান তো মেনে চলতে হবে, তাই না? সেটির বিচার হবে যখন একজনের বিরুদ্ধে চার্জশিটে যদি সে অভিযুক্ত হয়, তখন তার সহচেয়ারে থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ রেখে তাকে আইনে, সে তো জনগণের নির্বাচিত প্রতিনিধি, যদি তিনি অপরাধী গণ্য হন আদালত কর্তৃক, তখন তাকে আপনি বরখাস্ত করতে পারেন। কিন্তু শুধুমাত্র পুলিশের অভিযোগে, পুলিশ কি সব অভিযোগ করে? আপনার বিরুদ্ধে 180টি মামলা হয়েছিল, আপনি নিজেই উল্লেখ করেছেন, এর কয়টি মামলা আমাকে একটু বলবেন আপনি পুলিশ করেছিল? না, পুলিশ করেনি মামলা। মামলা আমার বিরুদ্ধে যেই সব মামলা ছিল, আমরা তখন আন্দোলন সংগ্রামে বিভিন্ন জায়গায় আপনি পুলিশ যাকে খুশি যা মনে করলো, যে পুলিশ মনে করছে যে আমি একটি অপরাধ, সর্বক্ষেত্রে স্বচ্ছতা থাকা দরকার। আমি আপনাকে সমর্থন করি, পাশাপাশি সাংবাদিকরা যা ইচ্ছা তা লিখছে, যাকে মন্দ লেখা করছে তার বিচার করবে না। অপরাধ যদি অন্যায় লিখে থাকে বা অসত্য লিখে থাকে, নেতাদের কাছে কিন্তু পুলিশ নেই, নেতাদের হাতে কিন্তু এই মামলা তদন্ত করার দায়িত্ব নেই। কিন্তু আমরা যারা এই রাজনীতি করি, আমরা এই বিষয়গুলোকে চাপিয়ে দিয়ে দেখি সমস্যার সমাধান হচ্ছে না। যদি এমন একটা রাজনীতি আপনারা করেন যেখানে পুলিশ প্রশাসনকে ব্যবহার করতে না হয়, আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন রাজনৈতিকভাবে, এটাও যদি করতে হয় তাহলে ওনাদেরকে সংসদে আসতে হবে, কারণ আমরা মানবো, ওনারা মানবেন না তাহলে তো হবে না। সেই জন্যই আমি বলি, নির্বাচনটা আমরা সবাই আসুন উৎফুল্ল মনে, স্বচ্ছ পরিবেশে সুন্দরভাবে আমরা করি, নির্বাচন করার পর দেখা যাবে। এখন আপনি যদি বলেন নির্বাচনে অংশগ্রহণ না করে কোনোদিনই তো সংসদ সদস্য হতে পারবেন না, তাহলে নির্বাচনের মাধ্যমেই হতে হবে। এই ক্ষেত্রে যদিও আমি আপনার ওই পরিচয়টি দিইনি, কিন্তু গাজী শাহজাহান বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের আপনি সাধারণ সম্পাদক ছিলেন, আজকে আপনি সরকারের অনেক উন্নয়ন কর্মকাণ্ড বা ইতিবাচক কর্মকাণ্ডের কথা বলছিলেন, সেগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ বিতর্কটা আপনারা করছেন। কিন্তু একটা প্রশ্ন অনেকের মধ্যে আছে যে ওনারা মাঝে মধ্যে বলে থাকেন, অনেকেই বলে থাকেন যে সরকারি দল নিজেরা নিজেরা লড়াই করছে, বিশেষ করে অভিযোগটা আপনি যে সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এক সময় ছাত্রলীগের, যেটি বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী সংগঠন, সেই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ, এবং প্রতিদিনই কোনো কোথাও না কোথাও অস্ত্র হাতে, রামদা হাতে, এবং গাজী সাজা নিজেও আর ছাত্র দলের সঙ্গে নেতা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। নিজেরা নিজেরা কি হচ্ছে এটা আমি জানি, আমি এইভাবে বলতে চাই, মাথা থাকলে মাথা ব্যথা তো হবেই, সংগঠন আছে, সংগঠনের মধ্যে এত বড় সংগঠন, সেখানে দ্বিধা দ্বন্দ্ব, সংগঠন হঠাৎ করে ছাত্রলীগ বড় হয়ে গেল, আমি বললাম আদিকাল থেকেই বড় সংগঠন, কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি যে ঘটনাটার জন্য আমরা খোলামেলা একটা আলোচনা করতে পারি। যেমন মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি ঘটনা করছে, কোথাও তো এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজধানীর বুকে দুইটি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ আমি দিতে চাই, অত্যন্ত সুন্দর পরিবেশে পরিচালিত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, একটা বৃহৎ এমসি কলেজের দিকে তাকাই, একটা উদাহরণই দিলাম, যেখানে এক সময় শিক্ষামন্ত্রীকে কেঁদে ফেলেছেন এমসি কলেজের শিক্ষামন্ত্রী, কেঁদে ফেলেছেন শিক্ষামন্ত্রী, তারপরে সেখানে সাম্প্রতিক কালে আপনি জানেন এমসি কলেজের ঘটনাটা আপনি খুব ভালোভাবেই জানেন। এই এমসি কলেজ সর্বসময়ই ছাত্রদল আর ছাত্র শিবিরের দখলে ছিল, এখন গেস্টাপো কায়দায় ভিন্ন নামে খোলস পড়ে অনেকেই অনেক ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের নাম ফল প্রকাশ করেন, আপনাদের ফলাও করে প্রচার হয়, আপনি এই পত্রিকায়ও লেখা হয়, আপনি দেখেছেন যে ছাত্রদল এখন কোথায়, ছাত্র শিবির কোথায়,
গ্যাপটি মেরে তারাই কিন্তু ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, সর্বক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে। সেটার জন্য দায়িত্ব কার? নিশ্চয়ই ছাত্রলীগের। ছাত্রলীগকে আমি বলবো যে ছাত্রলীগ যথাযথ ব্যবস্থা নেবেন, এবং তা নিয়েছেনও কিন্তু বারবার, আপনারা দেখেছেন যে তাৎক্ষণিকভাবে তারা তদন্ত করেছেন, ব্যবস্থা নিয়েছেন, বহিষ্কৃত হয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার হয়েছে। আমরা এটা অশুভ কোনো কাম্য নয়, কিন্তু হয়ে যায়, ঘটে যায় এই ধরনের ঘটনা। এটার সাথে তো সরকারের কোনো হাত থাকতে পারে না, এইটার সাথে সাথে তো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। তারপরে আমি মনে করি যে এই ঘটনাগুলো না ঘটাটাই উত্তম, এবং যারা ঘটায়, ওই যে আমি বলেছি যে ওই যেমন জঙ্গি হামলা, জঙ্গিবাদ কখনো দাড়ি টুপি মাথায় দিয়ে করতে হবে এটা তো না, কিন্তু আজকে এখন তো জঙ্গিরা অনেক স্মার্ট স্মার্ট, কিন্তু এটাকে একটা তারা ইসলামী ড্রেসকে বেছে নিয়েছেন যেন ইসলামের সহকর্মীদের সহমর্মিতাটা পায়, এরকমই আর কি। যে ছাত্রলীগের নাম দিয়ে এখন যদি আমি একটা খারাপ ঘটনা ঘটি, আমি হয়তো কিছুটা বাঁচতে পারবো, এই ধরনের চিন্তা চেতনা থেকে করেন, কিন্তু তারা তো গ্রেপ্তার হচ্ছে, তারা এই বহিষ্কৃত হচ্ছে, এরকম হচ্ছে। তবে আমার মনে হয় এই ধরনের ঘটনা আরও ছাত্রলীগ তলিয়ে দেখা দরকার। আমি তো ওই বিষয়টা প্রথমে বলছি, আপনি তো স্বাগতম জানালেন। আমি একটা কথা বাকি রয়েছে আমার, যে কথাটা ভাই বলেছেন, কেয়ারটেকার গভর্নমেন্ট আর এই ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট এক নয়। আমি শুধু বলতে চাই, ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট কেন আসলেন? রাজনৈতিক দুর্দর্শতার অভাব, সেই জন্য এসেছে। বেগম জিয়া ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি, তাকে কেন কেয়ারটেকারের চিফ করতে হবে? এটা বাংলাদেশের জনগণ কিন্তু তখন মেনে নেয় নাই, কিন্তু আপনারা কেন এই ভোট বক্সে ইয়াজউদ্দিন ভোট দিয়ে দিবে সেই আশায় তাকে আপনারা তত্ত্বাবধায়ক সরকার প্রদান করেছিলেন? এই ধরনের কর্মকাণ্ডের কারণেই কিন্তু আজকে বিতর্কিত হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই জন্যই কেয়ারটেকার গভর্নমেন্টকে আলোচনাটা শেষ করে আনতে হবে। আমি আর আপনার কাছে আসতে পারবো না, এই বিষয়টি পরিষ্কার করতে হবে যে ইয়াজউদ্দিনকে রাষ্ট্রপতি, তারপর একটা প্রশ্ন আছে কেন আপনারা করে উনি প্রশ্ন করছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন। আপনি যেহেতু সংক্ষেপে শেষ করতে চাচ্ছেন, আপনার সময় আমি বাড়াবো না। আমি কেয়ারটেকার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট কেন এসেছে, কিভাবে এসেছে, ওয়ান ইলেভেন গভর্নমেন্টের পরবর্তী বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের বক্তব্যের মাধ্যমে, এবং কারা কাকে সহযোগিতা করেছে, কাদের মাধ্যমে কারা সহযোগিতা পেয়েছে, বিশেষ করে দুই নেত্রীর বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেছে ওয়ান ইলেভেন গভর্নমেন্টের পেছনে কারা ছিল এবং এটার আসার মূল উদ্দেশ্য কী ছিল, এটা পরিষ্কার হয়ে গেছে এবং মানুষ সেটা বুঝতে পারছে। আপনি যে বিষয়টা ছাত্রলীগ সম্পর্কিত কথাটা বললেন, আমি ওনাকে, আপনি তো সব বিষয়গুলো এইভাবে আনলেন, বিএনপির কিছুই নাই, আমি এই বিষয়টা এইভাবেই আমাকে শেষ করতে দেন। আমি উনি বললো যে আমার কোনো সময় নাই, আমি ওটাকে এইভাবেই সংক্ষেপে, আমি সব কিছু নাই থেকে সব কিছু আছে আপনাদের, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, সেই সুযোগটা করে দেন, সেটাই চাই, আমরা আর বেশি কিছু চাই না। আমি নাইয়ের থেকে আপনার আছের সাথে যুদ্ধ করতে চাই, কিন্তু লেভেল প্লেইং ফিল্ডে। আপনি সামনে ভোটারের সারি দাঁড় করাবেন, খুব স্বচ্ছ সুন্দর ব্যালেট আনবেন, কিংবা ইলেকট্রনিক মিডিয়ারা বক্তব্য রাখবে, আর ভেতরে অন্য কিছু হবে। এই নির্বাচন জনগণও চায় না, আমরাও চাই না। আপনি ছাত্রলীগের কথা বললেন, ছাত্রলীগ কিংবা ছাত্র রাজনীতি বলতে, আপনিও একসময় ছাত্র রাজনীতি করেছেন, উনিও, আমিও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে জড়িত হওয়ার সৌভাগ্য ছিল। আপনি ছাত্রলীগের একটা কী পয়েন্টে রাজনীতি করেছেন? ছাত্র রাজনীতি আগে আমরা পত্রিকার পাতায় হেডলাইন দেখতাম, একটা নান্দনিক শোভাযাত্রা, বর্ণাঢ্য পেস্টুন দিয়ে বিশাল রেডি করছে, এবং ছাত্রনেতারা বক্তব্য রাখছে, কবিতার ভাষায় কথা বলছে, বিভিন্ন, মানে ছাত্র, একটা ছাত্র রাজনীতির সম্মেলন মানে কি, ওই পুরো শিক্ষা প্রতিষ্ঠানটাতে সাতশ্বাস রপ করে যেত। আজকে পত্রিকার পাতায় কি হেডলাইন হয় আপনি স্বীকার করেন আর না করেন? টেন্ডার চিন্তায় ছাত্রলীগ নেতা, শিক্ষককে নির্যাতন ছাত্রলীগ নেতা, এটা কোনো বিএনপি ওই পত্রিকার সম্পাদকও নয়, ওই পত্রিকার মালিকও নয়। আমাকে শেষ করতে দেন বাবু ভাই, আমি আপনাকে কোথাও ইন্টারাপ্ট করি। তারপর যেমন রাফট সেঞ্চুরি করা হচ্ছে,
এই বিষয়গুলো আজকে আপনি ছাত্র রাজনীতিকে ছাত্রলীগকে তো কলুষিত করেছে, ছাত্র রাজনীতিকেও কলুষিত করেছে। জগন্নাথ হরতালের সময় বিশ্বজিৎ নামে একটা ছেলেকে চাপাতি দিয়ে মেরে ফেলল ছাত্রলীগের নেতা চাপাতি হাতে, এটা বিচার তো হয়েছে। আমি বিষয়টা এইভাবেই বলছি, বিষয়টা আপনি দশটা হচ্ছে একটার বিচার হয়তো আপনি করছেন, কিন্তু সেইটা আপনি ছাত্রলীগকেও প্রশ্নবিদ্ধ করছে, আপনি একজন ছাত্রলীগের প্রাক্তন সভাপতি প্রাক্তন সাধারণ সম্পাদক হিসাবে আপনাকেও প্রশ্নবিদ্ধ করছে, টোটাল বাংলাদেশের ছাত্র রাজনীতিকেও প্রশ্নবিদ্ধ করছে। এই বিষয়টাকে আমরা আপনারা আমি মনে করি কখনো দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। আপনি হয়তো এখানে বলতে পারবেন না, কিন্তু আপনার জায়গা থেকে যেখানে বলার সেখানে অবশ্যই বলা উচিত। আমরা যারা শেষ করছি, আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, আমরা সেই কবিতার বাসার রাজনীতি চাই। ধন্যবাদ। আমরা বর্ণাঢ্য পেস্টুন র্যালির রাজনীতি বাবু আপনিও হয়তো চান, এটা আমাদের সকলেরই কথা শেষ করতে চাই। ছাত্র রাজনীতি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। এই ছাত্র রাজনীতি আমাদেরকে বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, সুতরাং নিশ্চয়ই আমরা অনুধাবন করি। পাশাপাশি এই রাজনীতি, এই যে ছাত্র রাজনীতিকে কলুষিত পথে নিয়ে যাওয়া যে শিক্ষা, এটা যেখান থেকে আসছে সেই শিক্ষাটা ভালো ছিল না। সেই শিক্ষাটাকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল বলেন বা অন্যান্য সংগঠন যারা বুইপুর সংগঠন হিসাবে বাংলাদেশের মাটিতে উঠে এসেছিল, তাদের কাছ থেকেই শুরু হয়েছে। আমরা চরিত্রের দূষণ না বলে আমি বলতে চাই যে রাজনৈতিক প্রশিক্ষণ এবং শিক্ষামূলক বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে যদি প্রতিটি দল রাজনীতিতে ছাত্র সংগঠনকে সমাদৃত রাজনীতি করার শিক্ষাদান করেন, তাইলেই আবার হয়তো মানমর্যাদার জায়গায় ছাত্রলীগ, ছাত্রদল, অন্যান্য সংগঠনগুলি ফিরে যেতে পারবে। সেই জন্য প্রথমেই দরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন, যেখানে ছাত্র সমাজ হচ্ছে না কেন, এটিও আমাদের অভিযোগ হচ্ছে না। ওই জাতীয়তাবাদী ছাত্রদল যদি মনে করে আমরা ক্যাম্পাসে এখন আমাদের প্রাধান্য নেই, আমরা কাজ করতে পারছি না, আমরা সাধারণ ছেলে মেয়েদের কাছে যাচ্ছি না, তাহলে তো নির্বাচন হবে না। এটা কি হয়েছে ছাত্রদলের অভিযোগের কারণে? এই যে অজুহাত, অজুহাত তো সব জায়গায় ছাত্রদলের কারণেই হচ্ছে না, এরকম তো আমরা শুনিনি। আপনি নির্বাচন করেছেন না? আমি নিজে করেছি। আমরা তো দেখেছি যে এই নির্বাচন ঘোষণা হয়েছে, আমরা সবাই কাজ করেছি। এখন কি কোথাও যেমন ডাকসু নির্বাচন কি ছাত্র দলের কারণে হচ্ছে না? এখন তো না, ছাত্রলীগ যদি নির্বাচন করতে চায় এটা তাদের দাবি, পরিবেশ নাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা বা সকল ছাত্র সংগঠন স্বাভাবিক ক্রিয়াকর্ম করতে পারে এরকম নিশ্চিত একটা ব্যবস্থা করে নির্বাচনের ব্যবস্থা করুক। পরিবেশটা আনতে হলে সকল দলের অংশগ্রহণ প্রয়োজন। যারা যাবেন না ক্যাম্পাসে, কাজ করবেন না, ছাত্র সংগঠনের প্রতি নজর দিবেন না, তাদেরকে দিয়ে তো হবে না। আর আমি যে কথাটা বলতে চাই সেই কথাটি হলো যে আমাদের সকলেরই মানে দেশটাকে নিয়ে ভাবনা এরকম যে আমরা অনেক সুন্দরভাবে যেন বেঁচে থাকতে পারি, সোনার বাংলা কায়েম করতে হবে, এদেশের প্রতিটি মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে, নির্বাচনের দিকেই আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর সাড়ে এগারোটা, শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ নিল। কোনো কারণে চ্যানেলের পর্দায় চোখ রাখতে না পারলেও এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে যুক্ত থাকলে ফেসবুকে আপনি দেখতে পান, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে তৃতীয় মাত্রা। এর বাইরে এই পর্ব সহ পুরনো যে কোনো পর্ব দেখবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com কিংবা ইউটিউব, গুগল প্লাস, টুইটার কিংবা ফেসবুকে তৃতীয় মাত্রা যে পেজ রয়েছে সেসব পেজ থেকে আপনি তৃতীয় মাত্রা দেখে নিতে পারেন। মিস্টার গাজী মোহাম্মদ শাহজাহান এবং মিস্টার নজরুল ইসলাম বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা এবং বিতর্কে অংশ নেবার জন্য। দর্শক, আমার দু অতিথি বা দুজন রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা করছিলেন, বিতর্ক করছিলেন, কিন্তু দেশটা আসলে আমাদের সবার। আমার বাইরে যিনি আছেন তার যেমন, ডানে যিনি আছেন তারও তেমন, এবং সবাইকে মিলেই আসলে দেশটাকে এগিয়ে নিতে হবে, এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাবার জন্যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার কোনো বিকল্প নেই। এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার একটা প্রাথমিক উপকরণ বা প্রাথমিক কাজ হচ্ছে একটি ভালো নির্বাচন অনুষ্ঠান করা, এবং এই নির্বাচন অনুষ্ঠান কেবলমাত্র কোনো একটি বিশেষ প্রতিষ্ঠান, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের উপর নির্ভর করে না, এটি সরকারের উপরে নির্ভর করে, এটি
নির্বাচন কমিশনের উপরে নির্ভর করে, এটি সকল রাজনৈতিক দলের উপরে নির্ভর করে এবং এটি দেশের নাগরিকদের উপরে নির্ভর করে। তবে কথা আছে, নির্বাচন কমিশন বাংলাদেশে যথেষ্ট আইনিভাবে শক্তিশালী, এ কথা আমরা জানি, এমনকি প্রতিবেশী ভারত যেখানে নির্বাচন নিয়ে তেমন কোনো বিতর্ক না তার চেয়েও শক্তিশালী, কিন্তু নির্বাচন কমিশনে যারা আছেন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সদস্য নির্বাচন কমিশনার হিসেবে, তারা যদি সেই দায়িত্ব যথাযথভাবে আইনের মধ্যে থেকে পালন করেন, তারা যদি ব্যক্তিত্ব সম্পন্ন হন, তারা যদি তাদের উপরে অর্পিত দায়িত্ব অ্যাসার্ট করতে পারেন, তাহলে নির্বাচন অনুষ্ঠান অনেকখানি নির্বাচন ভালো একটা নির্বাচনের দিকে এগিয়ে যায়। অবশ্যই ক্ষমতায় যারা থাকবেন তাদের একটা ভালো ভূমিকা আছে, রাখতে হবে, এবং সেটি যদি এখন যারা ক্ষমতায় আছেন বা অতীতে যারা ছিলেন, রাজনৈতিক দল ক্ষমতায় থেকে নির্বাচন করলে সরকার থাকলে সেটি নিয়ে অন্যদের এক ধরনের অসন্তোষ বাংলাদেশের বাস্তবতায় আছে, এবং এই সরকারটি একটা নির্বাচনকালীন সহায়ক সরকার হিসেবে আমরা সরকারি দলের নেতাদের কাছ থেকে শুনেছি যে তারাই সহায়ক সরকারের ভূমিকা পালন করবেন, করতে পারেন, কিন্তু সেই উদাহরণটা তাদেরকে তৈরি করতে হবে, সেটি তারা এখন পর্যন্ত তৈরি হয়েছে বলতে দাবি করতে পারবেন না, কারণ অতীতে আমরা সেরকমটি কোনো সরকারের আমলই দেখিনি। তবে সেরকম একটা প্র্যাকটিসের মধ্যে বাংলাদেশ যেতে পারে, কিন্তু তার জন্য একটা রাজনৈতিক আস্থার পরিবেশ তৈরি করতে হবে, এবং তার জন্যে সেই নির্বাচনকালীন সহায়ক সরকারের মেয়াদ আসবার আগে যে সময়টা, সেই সময়টাতে একটা ভালো নির্বাচনকালীন যে পরিবেশ, রাজনীতির পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করতে, এবং এখানে প্রধান এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু যারা ক্ষমতায় আছেন তাদের, ক্ষমতাসীন দলের, ক্ষমতাসীন জোটের এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসনের, কাজেই তাদের কাছ থেকে সেই ইতিবাচক পদক্ষেপগুলো আমরা দেখতে চাই। একইভাবে একেবারে সব কিছু থেকে দূরে দূরে নিজেকে সরিয়ে রাখলে ফলটা যে সুখকর হয় না, শুভ হয় না, সেটি কিন্তু বর্তমানে ক্ষমতার বাইরে যারা আছেন, সংসদের বাইরে যারা আছেন, তারা উপলব্ধি করতে পারেন। তাদের কাছ থেকে আরও ক্রিয়াশীল ইতিবাচক ভূমিকা বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে, কেননা গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা অপরিহার্য, সেটি বিরোধী দল হিসেবে বিএনপি থাকুক কিংবা আওয়ামী লীগ থাকুক, যেই থাকুক না কেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।